আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা টিপস হাউস চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন গাছগাছড়া দিয়ে কীভাবে আপনি বাড়িতে বসেই বিভিন্ন রোগের ঔষধ তৈরি করবেন সেগুলোই আমাদের চ্যানেলে শেখানো হয়। আমাদের চ্যানেলে কোনো মন গড়া কথা বলা হয় না, যেগুলো 100% পরীক্ষিত সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো শুরু করা যাবে ভিউয়ার্স, আজ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক পুরুষই চায় তাদের যৌন ক্ষমতা সব বৃদ্ধি করতে, এর জন্য বিভিন্ন প্রকার খাবার খায়, বাজারের বিভিন্ন নর্মাল ওষুধ খায় যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর। আজ আপনাদের সাথে একটি খাবারের নাম শেয়ার করব, যেটি খেলে আপনার যৌন ক্ষমতা সবসময় একই রকম থাকবে। প্রত্যেক সপ্তাহে 1-2 দিন, কিন্তু মাসে 5-7 দিন খেলে আপনার সারা বছরই একরকম ক্ষমতা উপলব্ধি করতে পারবেন। তো খাবারটি কি? খাবারটি হলো জাফরান। এই জাফরান খুবই সহজলভ্য একটি জিনিস যা বাজারের মুদিখানার দোকানে পাওয়া যায় এবং এটি পুরোটাই প্রাকৃতিক ফুল উপাদান থেকে তৈরি, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খাবার নিয়ম হচ্ছে, রাতে শোবার আগে 2 গ্রাম জাফরান ও 1 চামচ খাঁটি মধু একসঙ্গে মিক্স করে খেয়ে নেবেন। খাওয়ার পরে হালকা করে পানি খাবেন। কয়েকদিন খাবার পরে আপনি বুঝতে পারবেন এর কার্যকারিতা কেমন। আর মধু যেহেতু এমনিটাই আপনার এর উপরে খুবই কার্যকর, আর এই জাফরান এবং মধু দুইটা একসঙ্গে খেলে এর কার্যকারিতা আরও বৃদ্ধি পায়। মাসে কয়েকবার খেলেই আপনার সারা বছরই একরকম অনুভূতি বজায় থাকবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভালো লাগে থাকে একটি লাইক দেবেন, আর কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।